লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে সেটা হস্তশিল্পের মাধ্যমে বাইরে এবং ভেতরে আমাদের পুরোটা সব সোনা দিয়ে সজ্জিত। সাথে সাথে এই যে আমার দুটো ভাই ভাই ব্যাংককের কিন্তু অরুণ মন্দির তোমরা চলে এসো, সেটা কিন্তু মনে করে রাখবে কিন্তু তোমরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি প্রত্যেক বছরের ন্যায় এই বছর আমি চলে এসেছি ঠিক কল্যাণীতে। তো কল্যাণীর যে আইটিআই মোড়ে যে আগের বার লুমিনিয়াস ক্লাবে যে প্যান্ডেলটা হয়েছিল সেটা হচ্ছে গ্র্যানলিস ভুইয়া। তো এই বছরের যে আইটিআই মোড়ের যে প্যান্ডেলটা সেটা হচ্ছে তোমাদের ব্যাংককের পুরো অরুণ মন্দির। দেখতে পাচ্ছ কতটুকু হাইট তোমরা দেখো একটু, এই যে। আর এখানে কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে দেখো এতটা বৃষ্টি আমি খালি পায়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ যে ভিজে গেছি আমি। এই যে এই ট্রেনে কি অবস্থা দেখতে পাচ্ছ তোমরা। ব্যাংককের কিন্তু অরুণ মন্দির তোমরা চলে এসো, সেটা কিন্তু মনে করে রাখবে কিন্তু তোমরা। আর যারা যারা এখনও আসতে পারোনি তো তাদের শীঘ্র রেডি হয়ে যাও অরুণ মন্দির আসার জন্য, শীঘ্রই চলে আসো কিন্তু তোমরা। পুজো এখনও কিন্তু দেরি আছে শুরু হতে, আর এইখানে কিন্তু প্রায় এক মাস আগের থেকে ধুমধারাকা কিন্তু পুজো চালু হয়ে যায়। কলকাতার পাশাপাশি কিন্তু এই কল্যাণী যে আইটিআই মোড় এটা কিন্তু ধুমধাম হয় কিন্তু ভাই। আমি আগের থেকে তোমাদের বলছি তোমরা ঠিক চলে আসো কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে। আগের বছর দেখেছিলাম গ্র্যানলিস ভুইয়া, আর এইবার তোমাদের দেখাচ্ছি অরুণ মন্দির, ব্যাংককের অরুণ মন্দির আমি দেখাচ্ছি। আগের বছরের থেকে এই বছর কিন্তু খুব তাদের চলে এসেছি এবং প্যান্ডেলটা খুব তাদের হয়ে গেছে। তো এরপরে ভিতরে এবং বাইরে ঝিনুকের কাজ হবে, পয়লে কিন্তু ঝিনুকের ঝিনুকের কাজ চলছে দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে দাদারা সেই কাঠের কাজ এখনো করছে, এই যে ভিতরে প্লাইয়ের কাজ। তা তো দাদা প্লাই কাজ চলছে তো এগুলো? আচ্ছা দাদা বলছি যে তোমাদের এই কাজ কতদিন ধরে এখানে হচ্ছে? আচ্ছা আচ্ছা, তা তো দেড় মাস রানিং হয়ে গেছে, দেড় দু মাস, তাই তো? তিন মাস রানিং চলছে, তাই তো? তোমাদের বাড়ি কোথায়? তোমরা কোথা থেকে কাজ করতে এসছো? বিরোধী থেকে। সব কেউ ওইখানে মানে আলাদা আলাদা জায়গা বাড়ি? দেখিয়েছিলাম যে সেই কাকুর সাথে পরিচয় করিয়েছিলাম যে উইলিয়াম যে কাকু ওই প্যান্ডেলের পুরো ডেকোরেটার্স এর মালিক। তো আমি এই বছরও তাদের সাথে তোমাদের দেখা করাবো। আমাদের সেই কাকু এই টোটাল এই যে উইলিয়াম ডেকোরেটার্স এর কিন্তু ফুল মালিক কিন্তু এই ইনি। কাকু কেমন আছেন আপনি? আচ্ছা আগের বছর না এই বছর কি হতে চলেছে এটা? এটা হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, ব্যাংককের অরুণ মন্দির। হ্যাঁ, সেটা আমরা বছর 29তম বর্ষে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই বছর এই যে আমাদের যে প্যান্ডেল হাইটটা করেছেন আপনি, তো এটা কত ফুট হতে পারে আনুমানিক? 170 ফুট। এরপরে কি বাড়বে নাকি এ পর্যন্ত থাকবে? এখনো 10-15 ফুট বাড়বে। 10-15 বাড়তে পারে। এটা ওটা হচ্ছে বাঁশের টেকচার হবে না কাঠের? কাঠের হবে না? আর ভিতরে কি, ভিতরে কিসের কাজ হবে? সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুক, বিভিন্ন রকমের যে ঝিনুক পাওয়া যায় লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে সেটা হস্তশিল্পের মাধ্যমে বাইরে এবং ভেতরে আমাদের পুরো মণ্ডপ। আর আমাদের প্রতিমাটা কি কিসের উপরে থাকবে? সেনকো গোল্ডের তরফ থেকে এটা সম্পূর্ণ অলংকার সাজসজ্জা সব সোনা দিয়ে সজ্জিত। আর লাইটের কি থাকবে? লাইটের যে আমাদের তো আমাদের লাইটিং এর প্রতি বছরই চমক থাকে। গতবার গ্র্যান্ড লিসবোয়া এক ধরনের থিম ছিল, সেটা চমক এক ধরনের ছিল। এবার আমাদের এই মন্দিরের আলাদা লাইটিং চমক। এটা তো ওই লালচে লাইট ওটা থাকবে নাকি এটা অন্যরকম থাকবে? এটা দেখো এটা তো এইভাবে না, বিভিন্ন কালার লাইট থাকবে, যেখানে যেরকম যা দরকার হবে সেখানে সেটা সেই লাইটিং। তাও যে আমাদের যে যে আইটিআই মোড়ে যে আমাদের প্যান্ডেল শুরু হয়েছে তা কতদিন হতে পারে? তাহলে বাসে কাজ আনুমানিক কত বাস দিয়ে কাজ করেছেন আপনি? বলা যায় না ঠিক, তাও 17-18 হাজার বাস, বেশি তারা কম না বোধ হয়। ও ভিতরে কি ঝুনিকের কাজগুলো থাকবে ভিতরেও? ও
আর ভিতরে যে আমাদের শ্রমিকরা যারা কাজ করছে তারা কতজন হতে পারে ভিতরে? এখন 50-60 জন আছে, আগামী দিনে আরো বাড়বে, আরো যতদিন আসবে তত। এই যে বৃষ্টির যে অবস্থা, তো কাজ তো থেমে যাওয়ার মতো পরিস্থিতি নাকি? অবশ্যই বৃষ্টির জন্য আমাদের কাজটা স্লো গতিতে আগাচ্ছে, এর মধ্যে দিয়ে আমাদের আজকে উঠাতে হবে। এখন তো ভিতরে কাজ চলছে, তো বাইরে কাজ কবে ধরতে পারবেন আপনি? বাইরে যখন ওদের ভালোভাবে শেষ হবে। তোমরা বুঝতেই পারছো তাহলে কল্যাণী আইটাই মোড়, তাহলে প্যান্ডেলটা কত দূর এগিয়ে আছে, আর এর মধ্যে প্রপারলি কিন্তু পুরো ঝিনুকের কাজ হবে, বাইরে এবং ভিতরে ফুল ঝিনুকের কাজ হবে। কিন্তু এখন সেই কাঠের ট্র্যাক্টারগুলো লাগাচ্ছে, বাঁশের কাজ প্রপারলি কমপ্লিট হয়ে গেছে, ফুল দমে কিন্তু কাজ চলছে। কিন্তু কল্যাণী আইটাই মোড়ে দেখো তোমরা, এই যে এর সাথে সাথে তোমাদের আমি দেখাচ্ছি যেখানে প্লাইবোর্ডের কাজ হচ্ছে, যে এই যে এই সাইডে ঠিক এই প্যান্ডেলের পাশে কিন্তু নতুন তাদের ঘর করেছে। তো আমি যাচ্ছি ভিতরে, বৃষ্টি হচ্ছে, দেখো প্লাইবোর্ডের কিন্তু পুরো কাজ হচ্ছে, ভিতরে ট্র্যাকচারগুলো কিন্তু এইখান থেকে তৈরি করে কিন্তু ভিতরে নিচ্ছে, তাই তো দাদা? ঠিক বললাম তো? আমি বাইরের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখাচ্ছি, প্যান্ডেলের পিছনে যে সাইডটা থেকে দেখো তোমরা, প্যান্ডেলে কিন্তু ঠিক কিন্তু মেন কিন্তু এক্সিট গেট কিন্তু দুটো, কিন্তু এই যে একটা আর এই যে একটা কিন্তু এক্সিট গেট কিন্তু দুটো করেছে কিন্তু, দেখো। আর এইখানে কিন্তু বিশাল বড় কিন্তু এরিয়া নিয়ে কিন্তু প্যান্ডেলের মধ্যে কিন্তু দেখো, এখানে ফুল ঝিনুকের কাজ হবে দেখো তোমরা। মনে হয় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে হাইট আছে ও আনুমানিক 170-180 ফুট হতে পারে। আর এখানে যে দুটো থাম আছে, তো এর এখানে আর অরুণ মন্দিরে কিন্তু 4টে থাম ছিল, তোমরা ঠিক ভালো করেই জানো। আমি এসেছি আমার সাথে সাথে এই যে আমার দুটো ভাই, ভাই বাড়ি কোথায় ভাই তোমার? ভাই রুবি, রুবি আচ্ছা ভাইয়ের চ্যানেলটার নাম বলে দাও ভাই। সাগর লাইফস্টাইল, সাগর লাইফস্টাইল। ভাই কি আছে? মন্ডল ব্লগ। আচ্ছা তোমরা কি শুধু ব্লগই করো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভাইয়ের সাথে দেখা হয়ে ভালো লাগলো, বুঝলে ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ, নাইস। আচ্ছা ভাইরা ভিডিও করে কিন্তু এখানে, তো গাইস ভাইরা কিন্তু এখানে ভিডিও করতে এসে ভাইদের সাথে নতুন করে পরিচয় হলো, ভালো লাগলো। আর নতুন মানুষের সাথে পরিচয় হলে কিন্তু আমার দারুণ লাগে, এটা তোমরা ভালো করে জানো ভাই।